ভাই, চ্যাট জিপিটির কারণে কি এসইওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে? ভাই, চ্যাট জিপিটির কারণে কি এসইও ইন্ডাস্ট্রিটা ডাউন হয়ে যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি বেশ কয়েকদিন ধরে যেই প্রশ্নটির সম্মুখীন সবচেয়ে বেশি হয়েছি সেটি হচ্ছে, ভাই, চ্যাট জিপিটির কারণে কি এসইওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে? ভাই, চ্যাট জিপিটির কারণে কি এসইও ইন্ডাস্ট্রিটা ডাউন হয়ে যাবে? ওয়েল, এই কোয়েশ্চেনটার কোনো স্পেসিফিক অ্যান্সার আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার পক্ষে আসলে ফিউচারটা প্রেডিক্ট করা পসিবল না। বাট ইফ ইউ আর স্মার্ট এনাফ, আপনি কি করবেন? আপনি চ্যাট জিপিটি ইউজ করে আপনার বিজনেসটাকে, আপনার সার্ভিসটাকে স্কেল করা ট্রাই করবেন। রিসেন্টলি আমি একজনকে এই জিনিসটা বলতে শুনেছি, যে উনি বলতেছে যে ইউ আর নট কম্পিটিং উইথ চ্যাট জিপিটি, ইউ আর কম্পিটিং উইথ দ্য পারসন হু ইজ ইউজিং চ্যাট জিপিটি। সো এই আপনার যাবতীয় যত কনফিউশন, যত কোয়েশ্চেন, সব কিছুর অ্যান্সার কিন্তু এই একটা প্রশ্ন, এই একটা লাইনের মধ্যেই, যে আসলে আপনি চ্যাট জিপিটিটাকে ইউজ করে আপনার বিজনেসটাকে কীভাবে স্কেল করতে পারতেছেন, আপনার সার্ভিসটাকে আপনি কীভাবে স্কেল করতে পারতেছেন। একটা কাজ যেখানে আপনার করতে 10-15 মিনিট, 1 ঘন্টা লাগতো, সেই টাইমটা আপনি কতখানি কমায় আনতে পারতেছেন, আপনার এফিসিয়েন্সিটা আপনি কত বাড়াইতে পারতেছেন, এইটাই হচ্ছে আসল খেলা। সো আপনি যদি বসে বসে কান্নাকাটি করেন, মন খারাপ করে বসে থাকেন যে চ্যাট জিপিটি এসে হচ্ছে পুরো একদম সব কিছু চেঞ্জ করে দিবে, মানুষের চাকরি খেয়ে দিবে, দেন আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি যদি স্মার্ট এনাফ হন, তাহলে আপনি চ্যাট জিপিটি ইউজ করেই আপনার বিজনেসটাকে স্কাইরকেট করতে পারবেন, আপনার সার্ভিসটাকে স্কেল করতে পারবেন। সো চলেন আমি একটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো, যে কীভাবে আমি আমার ক্লায়েন্টের প্রজেক্টগুলোতে চ্যাট জিপিটি ইউজ করি। ফর এক্সাম্পল, এটা আমার একটা শপিফাই ক্লায়েন্টের ওয়েবসাইট, সে মূলত বিভিন্ন সেন্টের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো বিক্রি করে ইউএসএতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা খুবই ছোট, সো আমি যেটা করতেছি, আমি তার অনপেজ করার সময় তাকে আমি একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিচ্ছি। ওয়েট, আমি লিখে দিচ্ছি না, এইটা চ্যাট জিপিটি লিখে দিচ্ছে। সো আপনারা যদি, আমি একটু দেখাই আমি চ্যাট জিপিটিতে কী কমান্ডটা দেই। আমি তাকে সুন্দর করে বলি, নাও রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডিসক্রিপশন ফর মাই আদার প্রোডাক্ট। আমি তাকে আগে প্রথমে বিজনেস সম্পর্কে একটু বলে নিই, মানে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে বলে নিই, দেন তাকে আমি প্রোডাক্ট নামটা বলি, অ্যান্ড গেস হোয়াট, সে আমাকে কত সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট দিয়ে দেয়। অলদো আমি এই জিনিসটাকে আবার একটু রিচেক করি, কিছু কিছু কিওয়ার্ড আমি ওখানে বসাই, তারপরে সে যদি কোনো ভুলভাল ইনফরমেশন দেয় ওই জিনিসটা আমি চেক করি, বাট আমার টাইমটা কিন্তু অনেক সেভ হয়ে যায়, কারণ এরকম একটা ইউনিক কন্টেন্ট আমার লিখতে বেশ খানিকটা সময় চলে যেত, সেই টাইমটা কিন্তু আমার সেভ হচ্ছে। আমি জাস্ট এটাকে একবার ক্রস চেক করেই আমার যেই টার্গেটেড কিওয়ার্ডগুলো, যে ফোকাস কিওয়ার্ডগুলো, আমি সেখানে সুন্দর করে আমি বসাই দিই। সো আই হোপ আপনারা আইডিয়াটা ধরতে পারছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা বুঝতে পারছেন। সো এভাবেই আমি আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বলেন, বা আদার্স যেসব কাজ বলেন, বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের ইন্টারভিউ বলেন, ক্লায়েন্টের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার বলেন, এভরিথিং, আমি অলওয়েজ ট্রাই করি চ্যাট জিপিটি ইউজ করে আমার এফিসিয়েন্সিটা আরও বাড়াইতে। সো আমি আপনাদের সাজেস্ট করব, কান্নাকাটি বন্ধ করে চিন্তা করেন, ভাবেন কীভাবে নিজেকে আরেকটু ছাড়াই যেতে পারেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।